বুর্জ খলিফার মাসিক বিল কত আছে? এক মাসে বুর্জ খলিফাতে যে পরিমাণ বিদ্যুৎ বিল আছে তা শুনলে আপনি মাথায় হাত দিতে বাধ্য হবেন। এই বিদ্যুৎ বিলের টাকা দিয়ে একটি পুরো শহরকে চালানো যাবে। তো আজকের ভিডিওতে আমরা বুর্জ খলিফা সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবো যেগুলো এর আগে আপনারা কখনো শোনেননি। তো বুর্জ খলিফা সম্পর্কে এই মজার মজার ফ্যাক্টগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, দুবাইকে পৃথিবীর মূল কেন্দ্র বলা হয়, কারণ এই শহরে এমন কিছু নেই যা মানুষ খুঁজে পাবে না। দুবাই শহরটি বেশি পরিচিত সেই শহরের উঁচু উঁচু দালানের জন্য। আর এই উঁচু দালানের মধ্যে যাকে রাজা বলে ডাকা হয় তার নাম হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা তৈরির কারণ হচ্ছে দুবাইয়ের রাজা চেয়েছিল পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে। আর পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে তাদেরকে এমন একটি বিল্ডিং তৈরি করতে হতো যেটি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং হবে। এরই ধারাবাহিকতায় 2004 সালে বুর্জ খলিফার ফাউন্ডেশন তৈরি করা হয়। তারপর মাত্র 6 বছরে কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয় এই বুর্জ খলিফা। পরবর্তীতে 2010 সালের জানুয়ারি মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বুর্জ খলিফা। আপনারা জানলে অবাক হবেন, যখন এই বিল্ডিংটির কাজ চলছিল তখন এর নাম ছিল বুর্জ দুবাই। কিন্তু 2010 সালে যখন বুর্জ খলিফা উদ্বোধন করা হয় তখন সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তার সম্মানার্থে এই বিল্ডিংয়ের নামকরণ করা হয় বুর্জ খলিফা। পৃথিবীর সবথেকে উঁচু এই বিল্ডিংয়ের উচ্চতা প্রায় 828 মিটার। 163 তলা বিশিষ্ট এই ভবন এতটাই উঁচু, এর নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রা পার্থক্য প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। এই বুর্জ খলিফা তৈরি করতে মোটামুটি 1.5 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে, বাংলাদেশি টাকায় মোটামুটি 13,000 কোটি টাকা। বুর্জ খলিফার বিল্ডিংয়ের নিচে যে ফোয়ারা রয়েছে শুধুমাত্র এই ফোয়ারা তৈরি করতে 133 মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে। প্রতি বুধবার থেকে শনিবার সন্ধ্যা থেকে প্রতি আধা ঘন্টা পরপর এই ফোয়ারার প্রদর্শনী চলে। আর এই ফোয়ারার দৃশ্য অসাধারণ। আপনি যদি সামনাসামনি এটি না দেখেন তাহলে এর সৌন্দর্যতা পুরোপুরি অনুভব করতে পারবেন না। এখন হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, বুর্জ খলিফা এত উঁচু বিল্ডিং তৈরি করে বা এত টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে লাভটা কী হলো? তাহলে আপনার উদ্দেশ্যে বলে দিই, বুর্জ খলিফা একটি বহুমাত্রিক ভবন। এই বিল্ডিংয়ে রয়েছে পৃথিবীর সব থেকে দামি দামি রেস্টুরেন্ট, রয়েছে হোটেল, রয়েছে আবাসিক অ্যাপার্টমেন্ট, রয়েছে অফিস স্পেস, রয়েছে যোগাযোগ এবং সম্প্রচার কেন্দ্র। এবং সব থেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই বিল্ডিংয়ে রয়েছে পৃথিবীর সব থেকে বড় অবজারভেশন ডেক। এটি পৃথিবীর সব থেকে উঁচু পর্যবেক্ষণ ডেক। এই অবজারভেশন ডেক থেকে বুর্জ খলিফার 90 কিলোমিটারের মধ্যে সব কিছু দেখা যায়। আর মজার ব্যাপারটি হচ্ছে 95 কিলোমিটার দূর থেকেও বুর্জ খলিফার সব থেকে উঁচু স্থানটি দেখা যায়। বুর্জ খলিফার সম্পর্কে আরেকটি মজার ফ্যাক্ট হচ্ছে এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে হাইবোলোক্যালিস নামে এই ফুলের ডিজাইন থেকে। বিল্ডিংটি ধীরে ধীরে উপরে ওঠার সাথে সাথে এর এক একটি পাপড়ির দৈর্ঘ্য কমে এসেছে এবং এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে এই বিল্ডিংটি। আর এই ভবনটি তৈরি হয়েছে 3টি আলাদা আলাদা প্রবেশপথ। একটি প্রবেশপথ ব্যবহার করা হয় আবাসিক প্রবেশপথ হিসেবে, আর একটি প্রবেশপথ ব্যবহার করা হয় হোটেল এবং রেস্টুরেন্টে যাওয়ার জন্য, এবং অন্য একটি ব্যবহার করা হয় বিভিন্ন অফিসের জন্য। বুর্জ খলিফার ভেতরে প্রায় 1000টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। বিল্ডিংয়ের 43 তলায় এবং 76 তলায় রয়েছে বিশাল সুইমিং পুল। এছাড়াও বন্ধুরা, বুর্জ খলিফার গায়ে বিভিন্ন অ্যানিমেশন দেখানো হয়, এমনকি বিভিন্ন দেশের পতাকাও এই বিল্ডিংয়ে অ্যানিমেশন হিসেবে দেখানো হয়। আর প্রায়শই বাংলাদেশের পতাকাও বুর্জ খলিফার গায়ে দেখা যায়। বুর্জ খলিফার নামে এই পর্যন্ত বেশ অনেক কয়েকটি বিশ্ব রেকর্ড রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি পৃথিবীর সব থেকে তলা বিশিষ্ট ভবন। এছাড়াও আরেকটি রেকর্ড হচ্ছে বুর্জ খলিফার অবজারভেশন ডেকে একসাথে সব দিকে মানুষ অবজারভেশন করতে পারে। তাছাড়া বুর্জ খলিফাতে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী এলিভেটর। বুর্জ খলিফার এই লিফ্ট 143 তলা পর্যন্ত যায়, এরপরে আর কোনো লিফ্ট যায় না। এই লিফ্টগুলো এতটাই দ্রুত যে লিফ্টগুলো ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে উপরের দিকে এবং নিচে নামতে পারে। এই লিফ্টে প্রথম তলা থেকে 124 তলা যেতে আপনার সময় লাগবে মাত্র 1 মিনিট। এই বুর্জ খলিফা নির্মাণ করতে 1,10,000 টন কংক্রিটের ব্যবহার করা হয়েছে এবং 55,000 টন স্টিলের ব্যবহার করা হয়েছে। বুর্জ খলিফার সমস্ত শ্রমিকের পরিশ্রমকে একত্রিত করলে সেটি দাঁড়ায় 2,20,000,000 ঘন্টা। 2,20,000,000 ঘন্টা কাজের ফলে বুর্জ খলিফা তৈরি হয়েছে। বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ সম্পন্ন করা হয়েছে টিউব স্ট্রাকচার অনুসরণ করে। এই পদ্ধতি অনুসরণ করে খুবই কম খরচে এবং কম সময়ে টেকসই গুরুতর বহুতল ভবন তৈরি করা যায়। আর বুর্জ খলিফা পৃথিবীর সমস্ত বড় বড় বিল্ডিং এই পদ্ধতি অনুসরণ করেছে। আর এই পদ্ধতি আবিষ্কার করেছেন একজন বাঙালি এবং তার নাম হচ্ছে ফজল
নজরুল রহমান খান। পুরো বিশ্বব্যাপী তাকে এফ আর খান নামে ডাকা হয়। এমনকি বুর্জ খলিফার নির্মাণকারী প্রতিষ্ঠান আমেরিকার SOM এই প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ফজিলুর রহমান, কারণ নকশাতে তৈরি হয়েছিল সিএস টাওয়ার। এই সিয়ার্স টাওয়ারে 25 বছর ধরে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ছিল। বাংলাদেশের এই ইঞ্জিনিয়ার শুধু বিল্ডিং তৈরি স্ট্রাকচারই বদলে দেননি, মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছেন অন্যরকম একটি শিখরে। এই জন্য ফজিলুর রহমানকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তো বন্ধুরা, এবার আসি সব থেকে বড় ফ্যাক্টরি, যে বুর্জ খলিফাতে প্রতি মাসে বিদ্যুৎ বিল কত আসে। বুর্জ খলিফাতে কত ভারী ভারী এলিভেটর, কত লাইট, ফ্যান এবং এসি ব্যবহার করা হয় তা তো আপনারা ধারণা পেয়েছেন। এমনকি বুর্জ খলিফা এমন একটি বিল্ডিং যে বিল্ডিংটি সারারাত লাইটিং করা থাকে। আর সবার মাথায় একটি প্রশ্ন আসে, বুর্জ খলিফা এত বিদ্যুৎ খরচ করলে তার বিদ্যুৎ বিল কত আসে। বলা হয়ে থাকে বুর্জ খলিফা প্রতিদিনে প্রায় 36 মিলিয়ন ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকে, মানে 100 ওয়াটের 3 লক্ষ বাল্ব একসাথে জ্বলতে পারবে। আর এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের 25,000টি বাড়ি জ্বালানো যাবে। তো বুর্জ খলিফার প্রত্যেক বছরে বিদ্যুৎ বিল আসে প্রায় 3 লক্ষ পাউন্ড, বাংলাদেশি টাকায় মোটামুটি 3,30,00,000 টাকা। আর এই পরিমাণ খরচ করে থাকেন এক বছরে, আর প্রতি মাসে খরচ হয় প্রায় 27,00,000 টাকা। তো বন্ধুরা, বুঝতে পারলেন বুর্জ খলিফা কী পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। তো বুর্জ খলিফা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন।